নামাজের পর মোনাজাত কোরআন ও হাদিসে আলোকে বলেন আচ্ছা মোনাজাত মানে প্রার্থনা দোয়া কার কাছে আমরা নামাজের পর দোয়া করি ভাই আল্লাহর কাছে চাইবো তাতেও দোষ আমরা রসুলের পাগের কাছে চাচ্ছি আহলে ভাইদের কাছে চাচ্ছি বুঝলাম তোমরা দুশ্মনী হয়েছে মানছো না তো এর দ্বারা তো প্রমাণ হচ্ছে তুমি খোদার প্রতি দুশ্মনী নাকি আল্লাহর কাছে যত খুশি যখন খুশি চান আর নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত সেই শ্রেষ্ঠ এবাদতের ওসিলাই চাইবো না তো কিসের ওসিলাই চাইবো তখনই তো চাইবো হে আল্লাহ তোমার এবাদত করলাম এর ওসিলাই আমার গোহা মাফ করো তোবা কবুল করো ইত্যাদি করো হ্যাঁ এ তো অন্য কিছু না আল্লাহর কাছে চাওয়া এবং কোরআনে আল্লাহ পাক বলছেন কোরআন কি পড়ে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ডাইরেক্ট নয় ডাইরেক্ট নয় বিসব সবরের মাধ্যমে ওয়াসিলা এবং নামাজের মাধ্যমে তো নামাজের মাধ্যমে মানে ফিস সালাত নয় ফি মানে মধ্যে নামাজের মধ্যে নয় কারণ নামাজের মধ্যে চাইলে শিরক হবে নামাজের তো একটা সিস্টেম আছে আপনি যদি নামাজ পড়তে পড়তে বলেন আল্লাহ তুমি আমার গুনাহ माफ করে দাও তওবা কবুল করো হবে না বি মানে মধ্যে ওয়াসিলা বে মানে বা মধ্যে দ্বারা মাধ্যম তো আল্লাহ পাক বলেন ওয়াসিলা এবং নামাজের মাধ্যমে সাবার এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও মানে যখন তুমি সাবার করবে তোমার উপরে যদি কেউ জুলুম করে তখন তার দোয়া বেশি কবুল হয় তখন ওই মাজলুমিয়াতের ওসিলাই চাও আর যখন নামাজ পড়বে নামাজ আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত তো নামাজ শেষ করে বিশালা ওই নামাজের ওসিলাই আল্লাহর কাছে চাও সাহায্য চাও হাদিসে আল্লাহ রসুল চেয়েছেন ভাই কটা হাদিস

لم يقعد الا مقدار ما يقول اللهم انت السلام ومنك السلام تباركتا یا زلزلالی والاکرام حضرت عائشہ صدیقہ رضی اللہ عنہ روایت করছেন ابن ماجہ حدیث پاک جلال رسول جن نماز پڑھতেন نماز کے পর یہ دعاٹی کرتے اللہم انت السلام و منک السلام تبارکتا یا زلزلالی والاکرام ابا حضرت ام سلمہ بولےشن ان ام سلمہ اتاو ابن ماجہ ابواب اقامت الصلاه اے چیپٹر کے

উপকারী ইলম দান করো পবিত্র রিজিক দান করো এবং আমাদের আমালকে তুমি কবুল করো ইবনে মাজ্জা আবার দেখুন ইবনে মাজ্জার মধ্যে কি বলা হয়েছে এর উপরে ইমাম ইবনে মাজ্জা একটা বাবি কায়েম করেছেন বাবু লা ইয়া ইমাম ইমাম নাহুবিদোয়া নামাজের পর ইমামের নিজের জন্য দোয়া করাটা জায়েজ নয় মানে সবারই নিয়ে দোয়া করতে বলছেন

তখন যেন শুধু নিজের জন্য দোয়া না করেন নিজের জন্য করেন না নিজের জন্য শুধু যেন দোয়া না করে যদি সকল মুক্তাদির জন্য আল্লাহর কাছে দোয়া করবে এটা না করলে সে মুক্তাদির খেয়ানত করলো তো খোদ আল্লাহর রসুল বলছেন এমাম নামাজের পর দোয়া করবো আচ্ছা হাত তোলা অনেকে বলে নাকি হাত তোলা যায় না হাত তোলা বলে এমনি মনে মনে দোয়া করো মুখে মুখে হাত তুলে দোয়া করা যায় নাই দেখুন এর উপর ইমাম বুখারী একটি বাব কায়েম করেছেন বুখারী শরীফ ইমাম বুখারী আদাবুল মুফরাদ 276 নম্বর বাব 613 পৃষ্ঠা হাদিস নম্বর 2719 বাব ও রাফউল আইদি ফি দুআ দুআর সময় হাত উত্তোলন করা এর অধ্যায় মানে ইমাম বুখারী ও হাত তোলাকে মানেন যার উপর বাব কায়েম করেছেন এবং হাদিস রিওয়ায়াত করেছেন আন আবি নুয়াইম ওয়া হুয়া ওয়াহাব ক্বালা রাআইতু ইবনে ওমর ওয়া ইবনু জুবাইর

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন আল্লাহর কাছে দোয়া করবে দুই হাতে তালু এইভাবে সামনে রাখবে চেহারার সামনে উল্টোভাবে রাখবে না এইভাবে রেখে দোয়া করবে সামনে রেখে দোয়া করার পর দোয়া যখন শেষ হবে তখন দুই হাত মুখমন্ডলে মাশা করবে তো খোদ আল্লাহর রাসূল বলেন নামাজের পর দুই হাত এইভাবে তুলে দোয়া করো এ সিহাসিত